নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় পৃথিবীতে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে কোনো দিন কোনো কিছুর স্বপ্ন দেখেননি প্রত্যেক মানুষই কিছু না কিছু স্বপ্ন দেখে থাকে বিজ্ঞান অনুযায়ী ব্যক্তি নিজের মানসিক পরিস্থিতি অনুযায়ী স্বপ্ন দেখে অন্যদিকে স্বপ্নশাস্ত্র অনুযায়ী আমাদের ভবিষ্যতে সুখ দুঃখের ইঙ্গিত দিয়ে থাকে এই স্বপ্ন অনেকে ইন্দ্রধনুর স্বপ্ন দেখেন স্বপ্নশাস্ত্রে রামধনুর স্বপ্ন দর্শনেরও ব্যাখ্যা পাওয়া যায় রামধনুর স্বপ্ন বিশেষ দিনে বিশেষ মুহূর্তে আপনি যদি দেখতে পারেন তবে আপনার ভাগ্য খুলে যেতে পারে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে অবশ্যই মনে রাখবেন শুভদিনে শুভতিথিতে ও শুভ নক্ষত্রে এই স্বপ্ন দেখতে হবে ধর্মশাস্ত্র অনুযায়ী রামধনুর মধ্যে থাকা ষাটটি রং অন্যান্য সমস্ত রঙের জনক আর রং উৎপত্তির মুখ্য উৎস সূর্য সূর্য রশ্মিতে একাধিক রং উপস্থিত থাকে এখান থেকেই রামধনুর বিভিন্ন রঙের জন্ম হয় রঙের বিজ্ঞান বুঝে ধর্ম রঙের সমাবেশ করেছেন মুনি ঋষিরা আমাদের জীবনে রঙেরও গুরুত্ব রয়েছে সেই জন্য দেখবেন বিভিন্ন দেবদেবীদের একটি নির্দিষ্ট রঙের পোশাক থাকে আবার যে কোনো দেশের জার্সির রং বিভিন্ন হয়ে থাকে এছাড়াও বিভিন্ন দেশের প্রশাসনিক বিভাগের সেনাবাহিনীদের বিশিষ্ট রঙের পোশাক হয়ে থাকে যদিও আমি পরবর্তী ভিডিওতে রঙের গুরুত্ব ও মাহাত্ম সম্বন্ধে আলোচনা করব আমাদের জীবনে রঙের বিশেষ ভূমিকা রয়েছে রং এমন একটি জিনিস যা গ্রহ প্রতিকার পর্যন্ত করে দিতে পারে পরবর্তী ভিডিওতে আমি রঙের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী রামধনুর স্বপ্ন সুখ সমৃদ্ধির আগমনের দিকে ইঙ্গিত করে ব্যক্তির প্রতিষ্ঠা ও প্রসিদ্ধি বৃদ্ধি পায় শুধু তাই নয় রামধনু স্বপ্ন আবার চাকরি ও ব্যবসার সাকসেসের প্রতীক নতুন চাকরির খোঁজ থাকলে শীঘ্রই সফলতা পাবেন আপনি যদি রামধনুর স্বপ্ন দেখেন এমনকি নতুন ব্যবসায়িক যোগাযোগ আসতে পারে আপনার এবং সেই ব্যবসা থেকে প্রচুর পরিমাণ অর্থ আপনার হাতে এসে যেতে পারে পাশাপাশি সমাজে মান সম্মান বৃদ্ধি পায় এই রামধনুর স্বপ্ন দেখলে দুটি বিন্দুর মাঝে যুক্ত থাকা রামধনুর স্বপ্নেরও পৃথক অর্থ আছে সাফল্যের শীর্ষে থাকা সত্ত্বেও মাটির সঙ্গে জুড়ে থাকার ইঙ্গিত দেয় এই স্বপ্ন সাফল্য লাভের জন্য পরিশ্রমের পাশাপাশি আধ্যাত্মিকতাকেও গুরুত্ব দিয়ে থাকেন এই জাতক ও জাতিকারা এই গুণই তাদের জনপ্রিয় করে তোলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী জীবনে আনন্দের আগমনের সংকেত বহন করে এই রামধনুর স্বপ্ন স্বপ্নে দুটি রামধনু দেখা দিনে সেটি ব্যক্তির আত্মিক শান্তির সংকেত দেয় এমন স্বপ্ন জাতকের গাম্ভীর্য ও সদ্ভাবনাকে প্রদর্শিত করে আবার তিনটি রামধনু দেখলে তা জাতকের পাশাপাশি তার কাছের মানুষের জন্যও শুভ স্বপ্ন দর্শনের পাশাপাশি তাদের আপনজনের ভাগ্যের ইঙ্গিত হয় অর্থাৎ স্বপ্নে যদি তিনটি রামধনু দেখেন আপনার তো উন্নতি হবেই পাশাপাশি আপনার যে কাছের মানুষ রয়েছে অর্থাৎ জীবনসাথী তারও ভাগ্যের উন্নতি হতে থাকে অন্যদিকে চাকরির সংকেত দিয়ে থাকে এই রামধনু আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান এবং তার আগেই যদি রামধনু স্বপ্ন দেখে নেন তবে তা কিন্তু শুভ আর যারা বেকার রয়েছেন স্বপ্নে যদি তারা রামধনুর স্বপ্ন দেখেন তবে জানবেন খুব শীঘ্রই আপনি চাকরি পেতে চলেছেন এই রামধনুর স্বপ্ন অনেকে দুপুরে দেখে থাকেন আবার অনেকে রাতে দেখে থাকেন স্বপ্নশাস্ত্র অনুযায়ী রাতে রামধনুর স্বপ্ন দেখলে বুঝবেন শীঘ্র সমস্যা দূর হতে চলেছে এই স্বপ্ন জীবনের সমস্ত অন্ধকার ও সমস্যার অবসানের দিকে ইশারা করে মনে করা হয় এই স্বপ্ন ঈশ্বরের পাঠানো একটি শুভ সংকেত স্বপ্নে রামধনু ও সোনার ঘোড়া দেখা দিলে তাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্যক্তির প্রচেষ্টার পাশাপাশি ভাগ্যের উন্নতি ইঙ্গিত দেয় এই স্বপ্নে দেখা রামধনু এই স্বপ্নের ফলে ব্যক্তির হাতে প্রচুর পরিমাণ অর্থ চলে আসে এমনকি যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে প্রচুর ধন উপার্জন করতে পারেন এই রামধনু স্বপ্ন দেখা মানুষেরা স্বপ্নে রামধনু দেখার পর ঘুম থেকে উঠলে মনে করার চেষ্টা করুন রামধনু কোন রং অধিক স্পষ্টভাবে দেখেছেন মনে করা হয় যে রং স্পষ্ট দেখা যায় জীবনে তার প্রভাব পড়ে সবথেকে বেশি অর্থাৎ আপনি রামধনুর মধ্যে কোন রংটি বেশি মাত্রায় দেখেছেন সেই রঙের প্রভাব পড়বে আপনার জীবনে সবচেয়ে বেশি যেমন ধরুন আপনি যদি স্বপ্নে হলুদ রং দেখে থাকেন তবে জানবেন আপনার হাতে অর্থ আসতে চলেছে আপনি জ্ঞানী হতে চলেছেন কারণ হলুদ রং জ্ঞানের প্রতীক অর্থের প্রতীক ধন সম্পদের প্রতীক সম্মান বৃদ্ধির প্রতীক সন্তানের এবং আপনার নিজের সুস্বাস্থ্যের প্রতীক আপনি যদি স্বপ্নে সাদা রঙের আধিক্য বেশি থাকে তবে জানবেন আপনি পবিত্রতার প্রতীক আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেনই হবে কোনো বিবাহিতা নারী যদি স্বপ্নে রামধনু দেখেন তবে তার অর্থ সেই বিবাহিতা নারীকে নিজের স্বামীর থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকতে হবে সে কর্মসূত্রেই হোক বা অন্য কারণেই হোক না কেন স্বামীর থেকে দূরে থাকতেই হবে এই হচ্ছে রামধনুর স্বপ্নতত্ত্ব যা আমাদের জীবনে নানা দিক থেকে গভীর প্রভাব বিস্তার করে থাকে